एवरीवन एंड वेलकम टू माय चैनल সঙ্গীতাস রিয়েল ব্লগস এ। তো বন্ধুরা আজ আমি তোমাদের শেয়ার করব ষষ্ঠীর সকালে কিভাবে তোমরা মেকআপ করতে পারো, কি ড্রেস পরতে পারো, কেমন ব্যাগ নিতে পারো, কেমন জুতো পরতে পারো, কেমন জুয়েলারি দিতে পারো, এই সব কিছু আজ এই ভিডিওতে থাকবে। দেখো ষষ্ঠীর সকাল মানেই হচ্ছে কি বন্ধুদের সাথে একটু দূরে ঠাকুর দেখতে যাওয়া, এবং ড্রেস আর মেকআপটা এমন হবে যে একটু কমফোর্টেবল হবে, কারণ অনেক দূরে ঠাকুর দেখতে যাবে, অনেকক্ষণ ধরে থাকবে, বন্ধুদের সাথে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা সবকিছুই থাকবে। তো তার মধ্যে যেন তোমাদের মেকআপটাও ভালো থাকে, ড্রেসটাও কমফোর্টেবল হয়, এবং সবকিছু যেন তোমাদের কাছে থাকে, সেইরকম সবকিছুই আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। ব্যাগের মধ্যে একটা যে ব্যাগ নেবে, কেমন ব্যাগ নিতে পারো, সেই ব্যাগের মধ্যে তোমাদের কি কি থাকবে, সেই সবকিছুই কিন্তু আমি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে, মানে মেকআপ থেকে নিয়ে ড্রেস থেকে নিয়ে সব কিছুই এখানে আজ থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা। মুখটা আমি কিছুটা প্রেপ করে রেখেছি, যেমন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, আমি হিমালয়া ফেস ওয়াশ দিয়ে আজ মুখ ধুয়েছি। তারপরে আমি একটা টোনার ইউজ করেছি, এখানে মামা আর্থের ভিটামিন সি টোনার ইউজ করেছি। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। তো ফেসটা ক্লিন করে নিয়ে তারপরে আমি টোনার লাগিয়ে নিয়েছিলাম। এইবার যেটা লাগাবো সেটা হচ্ছে টোনিং আর ইয়ে ক্লিনজিং অ্যান্ড টোনিং করা হয়ে গেছে। এইবার লাগাবো আমি একটু ময়েশ্চারাইজার। তো এখানে আমি ইউজ করছি পন্ডসের লাইট ময়েশ্চারাইজারটা। পন্ডসের এই লাইট ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো হচ্ছে, খুব হালকা ইয়ে করে, কারণ এখনো আমাদের ওয়েদার এখানে যা আছে একটু ভ্যাপসা গরম আছে, তাই খুব অল্প পরিমাণ আমি যেটা হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করছি এখানে। আর যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা একটু বেশি করে ময়েশ্চারাইজার লাগাতে পারো, আমি এখানে অল্প করে ময়েশ্চারাইজার। তো আমি সারা মুখে ময়েশ্চারাইজারটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এবং ময়েশ্চারাইজারটা সেট হতে দেবো। ততক্ষণ আমি অবশ্যই একটু লিপ বাম লাগিয়ে নেবো যাতে ঠোঁটটা সফট থাকে, লিপস্টিক লাগাতে সুবিধা হয়। এইবার আমি দেখো ল্যাকমি ব্লার পারফেক্ট প্রাইমার লাগিয়ে নিচ্ছি, কারণ দিনের মেকআপ সারাদিন একদম মেকআপটা থাকবে, তাই প্রাইমার লাগানো খুব দরকার হচ্ছে। প্রাইমার লং লাস্টিং রাখে মেকআপকে, মেকআপকে নষ্ট হতে দেয় না, ঘামে নষ্ট হতে দেয় না, তেলাক্তভাবে নষ্ট হতে দেয় না, তাই প্রাইমার অবশ্যই অবশ্যই লাগাবে। আচ্ছা প্রত্যেকটি প্রোডাক্ট কী কী ব্যবহার করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা একটু চেক করে নেবে। দেখো প্রাইমারটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগাচ্ছি সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম, আমার যেটা শেড নাম শেড হচ্ছে ব্রোঞ্জ। আর সিসি ক্রিম কেন লাগাচ্ছি, কারণ সিসি ক্রিমের মধ্যে থাকে এসপিএফ, এসপিএফ 30 মানে সানস্ক্রিন থাকে, তাই দিনের বেলা যখন বেরোচ্ছি সূর্যের আলো তো মুখের লাগবে, সূর্যের রশ্মিগুলো রাখবে, তো সিসি ক্রিম প্রোটেকশন করে আমাদের স্কিনটাকে। সেই জন্য আমি দিনের বেলা যখন বেরোচ্ছি তখন আমি সিসি ক্রিম লাগাবো, যাতে আমাকে আলাদা করে সানস্ক্রিন লাগাতে হচ্ছে না, সিসি ক্রিমই সানস্ক্রিনেরও কাজ করে দিচ্ছে আবার ফাউন্ডেশনের কাজও করে দিচ্ছে, তাই জন্য আমি এখানে ব্যবহার করেছি সিসি ক্রিম। তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী, স্কিনের কালার অনুযায়ী সিসি ক্রিম চুজ করে নেবে। আর সিসি ক্রিম কীভাবে চুজ করতে হয় তার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে ব্রোঞ্জ সেটটা ইউজ করেছি আজকে সিসি ক্রিমে। এইবারে আমি দেখো ল্যাকমি রোজ পাউডার, এটা লুজ পাউডার হচ্ছে, এর মধ্যেও কিন্তু সানস্ক্রিন আছে, এটা সানস্ক্রিন লুজ পাউডার হচ্ছে, তাই এটা আমার স্কিনকে রোদ্দুর থেকে প্রোটেক্ট করবে, রোদের তাপ থেকে প্রোটেক্ট করবে, সেই জন্য আমি এই পাউডারটা ইউজ করছি। তো ল্যাকমির রোজ পাউডার এটা, এটাকেও আমি ইউজ করে নিচ্ছি যাতে এটা ঘামও হতে দেবে না এবং মেকআপটা লং লাস্টিং রাখবে, তাই পাউডারটাকে আমি ড্যাব ড্যাব মোশনে সারা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, কেননা যে সিসি ক্রিমটা লাগিয়েছি সেটা যেন খুব ভালো মতন সেট হয়ে যায়, সেই জন্য এই পাউডারটা ইউজ করেছি। আর দিনের বেলা অবশ্যই একটু পাউডার ইউজ করা উচিত, কারণ বাইরে বেরোচ্ছ, রোদ আছে, ঘাম আছে, হবে, তো সেই জন্য লং লাস্টিং থাকার জন্য পাউডারটা ইউজ করা উচিত। এইবার একটা স্পুলি ব্রাশ দিয়ে আগে আমি আইব্রোটাকে সেট করে নিলাম। এইবার দেখো এখানে লরিয়ালের ব্রাউ কিট আইব্রো প্যালেটটা নিয়েছি, তোমরা চাইলে এখানে আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো নিতে পারো, আমার এটাতে খুব সুবিধা হয়। আর এর মধ্যে ছোট্ট একটা ব্রাশ থাকে, একটা স্পুলি ব্রাশ আর একটা ট্রায়াঙ্গেল ব্রাশ, অ্যাঙ্গুলার ব্রাশ আছে। তো এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে আমি ঠিক এইভাবে আইব্রোটা আগে তলার দিকে একটা লাইন টেনে নেবো, তারপরে ওপর দিকেও সমান সমান লাইন টেনে নিয়ে মাঝখানটা কালারটা দিয়ে ফিল করে দিই। তো এই লরিয়ালের আইব্রো কিটটার মধ্যে একটা জেল লাইনার আছে, এই একটা জেল আছে আর একটা আছে পাউডার। তো আমি এখানে জেল আর পাউডারটা মিক্স করে আইব্রোটা করে নিলাম। এইবার আমি এখানে আজকে আইশ্যাডোর জায়গায় আমি অ্যাজ ইউজুয়াল লিপস্টিক ইউজ করছি, আমার ল্যাকমি ফর এভার ম্যাট। আমার লিপস্টিকের শেডটা হচ্ছে 27 নিউড হিউ। তো এইটা দিয়েই আমি আজকে আইশ্যাডো করছি। কেন করছি, কারণ আমি সারাদিনের জন্য ঠাকুর দেখতে যখন যাচ্ছি আমার যেন মেকআপটা লং লাস্টিং অ্যাজ ইট ইজ থাকে, মেকআপটা যাতে না ঘাটে, সেই জন্য আমি এই ম্যাট লিপস্টিকটা চোখে অ্যাজ আ আইশ্যাডো ইউজ করছি। কারণ এমনি আইশ্যাডো প্যালেট থেকে তোমরা আইশ্যাডো যদি ইউজ করো তাহলে অনেক সময় কী হয়, ওটা
থাকে না, আইশ্যাডোটা লং লাস্টিং হয় না। অনেক দামি আইশ্যাডো যদি কিনতে পারো তবেই সেটা লং লাস্টিং থাকে। তো আমি এখানে এই জন্য যেটা হচ্ছে লিপস্টিকটাকে অ্যাজ এ আইশ্যাডো ইউজ করলাম, আর ওয়াটার লাইনে হালকা করে এই ব্রাশটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে চোখটা একটু ডিফাইন হয়ে যায়। এইবারে আমি এখানে ফেসেস কানাডার ম্যাগনেট আইলাইনারটা ইউজ করব, কারণ এর ব্রাশটা প্রথমত ভীষণ সুন্দর হচ্ছে, রিংস ক্রিয়েট করতে এর ব্রাশটা ভীষণ সুবিধা হয়, আর দ্বিতীয়ত এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ স্মাজপ্রুফ একটা আইলাইনার যেটা অ্যাজ ইট ইজ থাকবে যতক্ষণ না তোমরা এটাকে যেটা হচ্ছে ওয়াশ করছো মেকআপ রিমুভার দিয়ে, ততক্ষণ এটা অ্যাজ ইট ইজ থাকে। খুবই ভালো একটা আইলাইনার হচ্ছে ফেসেস কানাডার। তো এইটা দিয়ে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি, আর আজকে অবশ্যই আমি উইংস ক্রিয়েট করেছি একটু, যেহেতু দিনের বেলা যাব চোখে কাজল কিন্তু দেবো না। আচ্ছা, এখানে আমি যেটা হচ্ছে মেবলিনের ল্যাশ প্যারাডাইস যেটা হচ্ছে মাস্কারা ইউজ করছি। ল্যাশ প্যারাডাইস মাস্কারাটা খুব ভালো, খুব ভলিউমাইজ হচ্ছে মাস্কারাটা, খুবই সুন্দর। এইবারে আমি সেম লিপস্টিকটা দিয়েই আমি ব্লাশ ইউজ করছি, কারণ অন্য কোনো ব্লাশ থাকলে সেটা লং লাস্টিং হবে না, বাট এই লিপস্টিকটা অনেক লং লাস্টিং আমার থাকবে, সেই জন্য আমি লিপস্টিকটা দিয়েই ব্লাশ করে নিচ্ছি। একটা মোটা ব্লাশার ব্রাশ দিয়ে আমি এটাকে স্প্রেড করে দিলাম আমার গালে, চিক বোনের ওপরে, আর একটু নাকে, একটু চিনের ওপরে লাগিয়ে দিলাম, যাতে মেকআপটা খুব ন্যাচারাল আর খুব সুন্দর লাগে দেখতে। তো ব্যাস হয়ে গেল। আর দেখো, আজকে আমি কোনো কাজল লাগাইনি, আজকে আইলাইনারটা একটু মোটা করে লাগিয়েছি। আর এখন আমি হাইলাইটার মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা দিয়ে খুব অল্প করে হাইলাইট করছি, যেহেতু দিনের বেলা আমরা বেরোচ্ছি সেই জন্য খুব হালকাভাবে হাইলাইট করে নিলাম আমি একটু করে। আর আইব্রোজের ওপরে, আইব্রোজের নিচে, আইব্রো আর চোখের কর্নারে, চিক বোনে, তারপরে নোজ ব্রিজ এবং চিন, এই জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি। আর দেখো, আমি যেটা বলছিলাম, চোখে কিন্তু কাজল দিইনি দিনের বেলা, তো সেই জন্য আইলাইনারটা একটু মোটা করে পড়লে এবং ভালো একটু মাস্কারা যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু আর চোখে কাজলের দরকার লাগে না। এবার সেম লিপস্টিকটা নিয়েই আমি আমার লিপসগুলো ফিল আপ করে নিলাম। তো ব্যাস আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। তো দেখো, এইবার অবশ্যই যেটা স্টেপ আছে বাকি সেটা হচ্ছে মেকআপ ফিক্সার, এইটা অবশ্যই লাগাতে হবে। তো আমি দুটো কি তিনটে স্প্রে করে নিলাম সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে, ব্যাস আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা হবে একটু জুয়েলারি, চলো দেখিয়ে দিই। আমি এক হাতে পরছি একটা ঘড়ি, আর এক হাতে এই যে ব্রেসলেটগুলো দেখছো, চার পাঁচটা ব্রেসলেট এক হাতে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজন মাই হলের স্টোর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো। আর এক হাতে আমি স্টিল ব্যান্ড একটা ঘড়ি পরে নিলাম। এইবারে এখানে আমি দুটো মেটালে, হোয়াইট মেটালের ইয়াররিংস পরে নিলাম। চলো এবার ড্রেসটা পরি, ড্রেসটা পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে, চলো। সকালের এই সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে আমি তোমাদের দেখাই আমার ব্যাগের মধ্যে আমি কি কি নিয়ে যাব ষষ্ঠীর দিনে। তো দেখো, এটা শ্রীলেদার্স থেকে নিয়েছিলাম এই ব্যাগটা। তো এই ব্যাগটার মধ্যে আমি কি কি নিয়ে যাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। দেখো, সবার প্রথমে অবশ্যই কিছু খুচরো পয়সা, কিছু খুচরো টাকা, খুচরো পয়সা অবশ্যই রাখবে। আচ্ছা, তোমাদের দরকারি যা কার্ডস সেইগুলো অবশ্যই রাখবে, সঙ্গে রাখবে এইরকম সার্জিক্যাল মাস্ক অন্তত দুটো ব্যাগের মধ্যে অবশ্যই রাখবে, সঙ্গে রাখবে অবশ্যই ছোট একটা স্যানিটাইজার, আর রাখবে কিছু ফেস ওয়াইপস। এগুলো হচ্ছে ফেস ওয়াইপস, মুখ মোছার, ঘাম মোছার, হাত মোছার জন্য এরকম ফেস ওয়াইপ পাওয়া যায়, ফেস ওয়াইপস রাখবে কিছু। আর এই ছাড়া রাখতে পারো তোমরা একটা ছোট্ট এরকম যেটা হচ্ছে রাইটিং প্যাড, ছোট্ট এরকম রাইটিং প্যাড পাওয়া যায়, এগুলো স্টিকার রাইটিং প্যাড হচ্ছে, এরকম একটা রাইটিং প্যাড রাখবে। আর রাখবে একটা যেটা পেন, একটা পেন, একটা রাইটার, রাইটিং প্যাড, ব্যাস এই ব্যাগের মধ্যে রয়েছে এই। আর জল তেষ্টা পেলে অবশ্যই একটা ছোট জলের বোতল নিতে পারো,
এর থেকে একটু বড় ব্যাগ নিতে পারো জলের বোতল, কিংবা জল তো এখন কি পাওয়াই যায়, 5 টাকার 10 টাকার বোতলও পাওয়া যায়, নিতে পারো। বাস ছিমছাম ভাবে যদি যাও তাহলে খুব ভালো, মানে হালকা অল্প জিনিসে ছিমছাম ভাবে একটা ব্যাগ ঝুলিয়ে এর মধ্যে কত কিছু দরকারি জিনিস থাকলেই যথেষ্ট। তো ব্যাস হয়ে গেল আমার ষষ্ঠীর সকালে বন্ধুদের সাথে বেশ দূরে ঠাকুর দেখতে যাওয়া, সারাদিন হই হুল্লোড় করা, মেকআপ নষ্ট হবে না আমার সেই মতো, মানে আর খুব হেভি মেকআপ করিনি, আর যেটা করেছি সেটা লং লাস্টিং থাকবে আমার, আর ড্রেসও খুব কমফোর্টেবল পরেছি, জুতোও কমফোর্টেবল পরেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেরও যে মেকআপ লুক আছে সেগুলো শেয়ার করব, ষষ্ঠীর বিকেল আছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আছে, তো মেকআপ ভিডিওস আমি শেয়ার করতেই থাকবো। সবাইকে শুভ শারদীয়া, সবাই খুব ভালো মতন পুজো কাটাও, খুব আনন্দে পুজো কাটাও, তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।